শনিবার রাতে মুম্বাইয়ে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিক। তার মৃত্যুতে তোলপাড় বলিউড, কারণ বহু তারকার খুব কাছে ছিলেন তিনি। সালমান শাহরুখের পুনর্মিলনেও হয়েছিল তার হাত ধরে। সাবেক মন্ত্রীর হত্যাকাণ্ডের পর ভাইজানকে নিয়ে চিন্তিত ভারতের পুলিশ। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এই তারকার। সেই সাথে আলোচনায় উঠে এসেছে বলিউড সে আন্ডারওয়ার্ল্ডের সেই বহুল চর্চিত যোগসূত্র। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের 10 বছরের গ্যারান্টি। বাঁচতে হুয়ে দেখনা পছন্দ হে উজড়তে হুয়ে নেই। বলিউড ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক বহু বছরের পুরনো। 60 থেকে 80 দশকে ত্রাশ করিম লালা, যার মূল ব্যবসা ছিল কিডন্যাপ, কন্ট্রাক্ট নিয়ে হত্যা, মাদকদ্রব্য পাচার করা, তিনি ছিলেন একসময় বলিউড তারকাদের আস্থার জায়গা। ঈদে তার বাড়িতেও যেতেন সবাই। কিংবদন্তি দিলীপ কুমার ও হেলেনের একটি সমস্যা তিনি মিটিয়ে দিয়েছিলেন বলে শোনা যায়। কিন্তু বলিউডে ডনরা ঢুকেছিল কিভাবে জানা যায় যখন অভিনেতারা ইচ্ছে করে শুটিং পিছিয়ে দিত, শুটিং করত না, তখন এই আন্ডারওয়ার্ল্ডের ডনদের সাহায্য নিয়ে প্রযোজকরা তাদের ভয় দেখাতেন। তবে করিম লালা বা ভরতরজন মুদালিয়র ফিল্ম দুনিয়ায় এভাবে প্রবেশ করলেও নারীদের দিকে তারা ফিরেও তাকাতেন না। ষাটের দশকের আরেক ত্রাস হাজি মস্তান সুন্দরী অভিনেত্রীদের দিকে আকৃষ্ট ছিলেন। তার মধুবালাকে এতই পছন্দ হয় যে তিনি তার মতো একজনকে বিয়ে করেন, সিনেমায় পয়সা লাগান। কিন্তু 90 দশকে দাউদ ইব্রাহিম যখন বলিউডের সঙ্গে যুক্ত হন, তখন তিনি আন্ডারওয়ার্ল্ডকে প্রথম কর্পোরেটাইজ করেন। অভিনেতাদের দুবাই নিয়ে যান শো করতে, ইন্ডাস্ট্রির অনেকেই তার হয়ে কাজ করতে থাকেন। নায়ক নহীঁ, বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত বহু হিট সিনেমায় অভিনয় করেছেন, তবে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগসূত্রের জন্য তিনি বেশ পরিচিত। 1993 সালে বিস্ফোরণের সময় তার কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয় এবং ছোটা শাকিলের সাথে কথোপকথন প্রকাশ করে মুম্বাই পুলিশ। গ্রেফতার হন সঞ্জয়, অভিনেতাকে জঙ্গি তকমা দেওয়া হয়। 2016 সালে তিনি জেল থেকে মুক্তি পান। এদিকে বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে প্রায় দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল ও গুরু সাতামের নাম শোনা যায়। গুঞ্জন আছে সালমান আগে থেকে 1993 সালে মুম্বাই বিস্ফোরণ সম্পর্কে জানতেন। অক্ষয় ও টুইঙ্কেলকেও দাউদ ইব্রাহিমের পার্টিতে দেখা গিয়েছিল। অন্যদিকে আরেক নায়িকা মমতা কুলকার্ণীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আন্ডারওয়ার্ল্ড ডন বিক্রম গোস্বামীর। তার সঙ্গে সংসার পাতবেন বলে মমতা তার সিনেমার ক্যারিয়ার পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। একসময় বলিউডে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বাড়ার সঙ্গে সঙ্গে চাপ দিয়ে টাকা আদায়ের প্রবণতাও বেড়ে যায়। সেই সূত্রে জনপ্রিয় সুরকার গুলশান কুমারকে 1997 সালে গুলি করে খুন করা হয়। এখনও বলিউডে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য রয়েছে, আর সেই সঙ্গে বাবা সিদ্দিকির মতো ভিআইপি ব্যক্তিদের হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। সম্প্রতি বাড়িয়ে দেওয়া হয়েছে সালমান খানের নিরাপত্তা। বলিউড আন্ডারওয়ার্ল্ডের কালো ছায়া থেকে মুক্ত হোক এমনটা যেমন চাইছেন বলিউড প্রেমীরা, তেমনি সালমান খানও নিরাপদে থাকুক সেই প্রত্যাশাই করছেন তার কোটি কোটি ভক্ত। মারিও সেন, শোবিজ টুনাইট।